सॉरी, आपके आरो 10 मिनट वेट करते होंगे। ओके, नो प्रॉब्लम। সরি অনেকক্ষণ আপনাকে বসিয়ে রাখার জন্য অবশ্য এতক্ষণ আপনার সময়টুকু নষ্ট হওয়ার কথা নয় কারণ আমার লোকেরা আপনাকে যথেষ্ট সম্মান দিয়েছে এনিওয়ে আমার মেহমান হয়ে আসার জন্য আমি আনন্দিত আই এম সো হ্যাপি আমি খুবই আনন্দিত আপনার মেহমান হতে পেরে ওয়েল এবার বলুন আসতে তেমন কষ্ট হয়নি তো বিষয়টা এভাবে বলতে পারি এতদিন পর আপনার শিডিউল পেয়েছি আপনার সাথে দেখা হচ্ছে
এ কথা ভেবে আমি পুরো জার্নির ক্লান্তিটা একেবারেই ভুলে গেছি। কেন আমাকে লজ্জা দিচ্ছেন? লজ্জা আমার খুবই অপছন্দ। সরি স্যার। আমি আনন্দ পেতে খুব পছন্দ করি, যা কিছু করি শুধু আনন্দের জন্যই। কেন শুধু শুধু স্যার বলে আনন্দটুকুকে মাইনাস করে দিচ্ছেন? ওহ, আই এম ইমপ্রেসড আপনার উদারতায়। বাই দ্য ওয়ে, আমার কথা আসার আগে এই বাসার দুটি ব্যাপার সম্পর্কে আমি জানতে চাই। বলতেই হবে এমন কোনো বিষয় নয়। নির্দ্বিধায় বলুন, আমি প্রশ্নের উত্তর দিতে পছন্দ করি। আরে আজকাল তো মানুষ আমাকে প্রশ্ন করা ভুলেই গেছে। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, রেস্টুরেন্ট এসব কমার্শিয়াল প্রজেক্টগুলোর পাশাপাশি আপনি বাসায়ও কাজের লোকদের ইউনিফর্ম দিয়েছেন, সুন্দর, বেশ ভালো লাগছে। আপনি ভুল বুঝছেন মিস লিটা, ওরা আমার বাসার কাজের লোক না, ওরা আমার বন্ধু। বন্ধু তো বন্ধুকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে। ওরা সবাই পড়ি, সবাই পড়ি, গল্পের নীল পড়ি, লাল পড়ি, ওসব বগাস। আমার মতে সব পরিরাই এক। পড়ি বন্ধু? হ্যাঁ, সেফ বন্ধু। আমি আমার বন্ধুদের ছাড়া একেবারেই অচল। দেখলেন না সময় মতো সব পেয়ে যায়, বলতে হয় না। হাই ফ্রেন্ড। প্লিজ। থ্যাংক ইউ। What do you like for drink? Fanta. Good. I'll have something. বন্ধুগুলো শুধুই আমার, তাই আপনাকে বন্ধু ভাবতে সময় নেবে। ওকে, নো প্রবলেম। মেয়েটা বাজবে তো? মেয়েটা, আই মিন আপনার আরেকজন বন্ধু যাকে একটু আগে হসপিটালে নিয়ে যেতে দেখলাম। এক্সকিউজ মি, বছরে চারবার টানা 90 দিন পর পর। আপনি একই মাংস খেতে পছন্দ করেন? বাহ, খুশি হলাম। কিছু তথ্য
তাহলে জেনে এসেছেন। আজ তার ব্যতিক্রম। পরি সিক্স কন্টিনিউ ডে ফিফথ অ্যান্ড রান আউট। ওরকম প্রশ্নবোধক দৃষ্টিতে আমার দিকে তাকাবেন না। আমি আপনার হাসি মাখা নির্ভেজাল মুখটা দেখতেই পছন্দ করব। এতটা পথ পাড়ি দিয়ে এসেছি আপনার ওই মুখখানা দেখে, ভুলেই গেছি যে আমি 18 ঘন্টা বিমানে বসেছিলাম। আপনার রেফারেন্স? ইয়াং ম্যান, আপনি প্লিজ আমাকে কোনো সন্দেহ করবেন না। এটা আমার জন্য সত্যি দুর্ভাগ্যের কারণ হবে যদি না আমি এই কথাগুলো বলে যেতে না পারি। এমনটা হবে না। আমার কাছে এসে কাজ শেষ না করে চলে গেছে। আপনি বলুন। মাংস রান্না খুব ভালো হয়েছে। আপনার সময় ও সময় উপযোগী উপাদানের একটা সুষ্ঠু সমন্বয় আছে। বহুজন বিদিত, এসব আমি মেনে চলার চেষ্টা করি। আপনার বন্ধুরা আমার সঙ্গে কথা বলেনি। ওরা কথা বলতে চায় না। কথা বলতে চায়নি না, কথা বলতে পারে না। ওদের কথা বলা নিষেধ চিরদিনের জন্য। আপনার রেফারেন্স? আমি আমার রেফারেন্স এমনি জানতে ইচ্ছে করলো। আমি কিন্তু আপনার দারুণ ভক্ত। এতদিন শুধু আপনার অনেক গল্প শুনে এসেছি, ঠিক রূপকথার মতো। আমারও আপনার মতো হতে ইচ্ছে করে। আমি কিন্তু আপনাকে ভীষণভাবে ফলো করি। রিয়েলি, আমার স্বপ্ন একটাই, আমি আপনি হব। ও, তাই বলুন। একটা জিনিস ব্যতিক্রম দেখলাম। আমি এখানে আসার আগে শুনেছি আপনি কখনো কোনো কিছুতেই ভয় পান না, সব সময় সব পরিস্থিতিতে শান্ত স্থির থাকেন। এখন কি মনে হলো? অলমোস্ট ঠিকই ছিল, তবে মাঝে একটু ঘাবড়ে গিয়েছিলেন। কখন? ওই যে আপনি আমার রেফারেন্স জানতে চাইলেন দুবার। মানুষ এসব কথা তখনই জানতে চায় যখন তার শেকড় নড়ে যায়। আপনি বাড়িয়ে বলেছেন। অবশ্য সুন্দরীরা অলওয়েজ বাড়িয়ে বলে, আর বাড়িয়ে বলে বলেই ওরা সুন্দরী। সুন্দরীদের স্থায়িত্ব শুধু 90 দিনের, আই মিন ওনলি 90 ডেজ। আপনি বড় ভয়েসে ঘুরিয়ে ফিরিয়ে আমার ব্যক্তিগত জীবনে প্রবেশ করছে। এতটা অধিকার কি আপনি পেয়েছেন? সব কিছুই কিন্তু ব্যক্তিগত অধিকারে থাকে না মিস্টার মির্জা। এই ধরুন, আমি যদি জানি এই জিনিসটি আমার, আমার কথাই বলি না কেন, জন্মসূত্রে আমি বিশাল অর্থের অধিকারী। ব্যাপারটা কিন্তু আমাকে বেশি আনন্দ দেয় না, তবে আমার বয়ফ্রেন্ড অনেক আনন্দের, কারণ ওটা আমি জন্মসূত্রে পাইনি, ওটা আমি নিজে অর্জন করেছি। Thank you. You are most welcome.
আপনার এজির কথা বলুন। ভালো, খুব ভালো। আপনার অনেক গুণ। আই এম রিয়েলি লাকি। আপনার মুখে আমার এত প্রশংসা। আমি মানুষদের যথার্থ সম্মান দিতে জানি। বিশেষ করে কণ্ঠ প্রতিবন্ধীদের, মানে কেন করব? প্রতিবন্ধীরাই তো সমাজের সবচেয়ে অবহেলিত। আরে সংখ্যালঘু সংখ্যালঘু বলে চিৎকার করে দেশ কাঁপায়, কিন্তু ওদের চেয়ে অবহেলিত কেউ কি আর আছে? একটিও নাই। বিষয়টা বিতর্কিত। আপনার প্রথম দিকের একটা প্রশ্নের উত্তর দেই, তার আগে বলুন হার্ড ড্রিঙ্কস চলবে? নো থ্যাংকস, আমি বরং একটু সফট ড্রিঙ্কস নিচ্ছি। আমার কিন্তু এখন একটু না হলেই নয়। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। যা বলছিলাম, আপনার প্রথম দিকের একটা প্রশ্ন ছিল, 90 দিন পর পর বাসার লোক বদল করি কেন? আমার এনজিওর লোকজন সবাই আমার বাসায় থাকতে পছন্দ করে, কাকে মানা করব বলুন? এই নিয়ে তাদের মধ্যে রীতিমতো ঝগড়া হয়, তাই এই নিয়ম। আমি প্রত্যেকের মন রক্ষা করি, বিকজ দে আর অল মাই ফ্রেন্ডস। ওয়েল, উত্তর যখন দিয়েছেন তখন আর দুটো প্রশ্ন। নাম্বার ওয়ান, ওরা সবাই অশিক্ষিত, কেউ লেখাপড়া জানে না। নাম্বার টু, আপনি সেকেন্ড টাইম এখানে কাউকে নিয়ে আসেন না, ওয়াই? আচ্ছা, ওদের তো লেখাপড়ার ব্যবস্থা করা যায়, যায় না? পড়াশোনা ওদের জন্য জরুরি না, দুমুঠি ভাত খেতে পারবে কি না সেটাই জরুরি। এখান থেকে আমি অনেকের বিয়ে দিয়েছি নিজের টাকায়, একেবারে নিজের টাকায়। দ্বিতীয়বার ওদের এখানে আসার প্রয়োজনই হয় না, দে আর অল হ্যাপি, ইচ অ্যান্ড এভরি ওয়ান, ইউ নো ওয়েল। আচ্ছা, আমি আপনাকে এসব বলছি কেন? কারণ আমি যে আপনি হব, এসব জানার জন্য এই কথাগুলো বলা। আর তা না হলে তো আপনার এই মহানুভবতার কথাগুলো আমার অজানাই রয়ে যেত, তাই না? আচ্ছা, আপনি কি প্রায় ড্রিঙ্ক করেন? হ্যাঁ, সপ্তাহে একদিন, শুধু রাতে। জানেন আমার কত টাকা? আমার অনেক টাকা, অনেক টাকা। আন্দাজ করতে পারবেন? পারবেন না, আন্দাজের বাইরে। আমার অনেক টাকা, পাহাড় সমান টাকা, শুধু টাকা টাকা। যদি তাই হয় তাহলে তো অবৈধ টাকা, তাই না? সাধু সন্ন্যাসীরা টাকাকে বৈধ অবৈধ বলে, আমি বলি না। একটা রুটি চুরির দায়ে 19 বছরের মতো জেল কাটার মতো ভালো মানুষ নিশ্চয় আমি নই।
আপনি খুব ভালো মানুষ। আমার জোশ এসে গেছে। কদিন পর জোশ এলো? অনেক দিন পর্যন্ত আপনার মতো সুন্দরী স্মার্ট মেয়ে একটাও এখানে আসেনি। সব শালা সরি সব মন আসে সরি সব মেয়েরাই শুধু একটার জন্য আসে। আমাকে কিছু টাকা দেন আমার অমুক উপকারে আসবে, আমাকে কিছু টাকা দেন আমার তমুক উপকারে আসবে। আরো একজন এলো। আপনার অবজারভেশন খুবই স্ট্রং। আচ্ছা এই নিয়ম কতদিন চলবে? আই মিন 90 দিনের প্যাকেজ? 90 দিনের প্যাকেজ, ভালো বলেছেন, ভাবিনি। আচ্ছা এই বাড়িতে একজন কিন্তু পুরনো। এতটা খবর কারো কিন্তু জানার কথা না। আপনি আমার ভয়ের কারণ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আপনি আমার সম্পর্কে আরো অনেক তথ্য জানেন। যেসব তথ্য ফাঁস হয়ে গেলে আমার আমিত্ব থাকবে না, ঠিক? ঠিক, তবে এসব ব্যাপারে কিন্তু আমার মোটেই আগ্রহ নেই। আমি যা বলি সত্য বলি। টাকা পয়সা আমারও প্রচুর আছে, তবে আমি কিন্তু আপনার মতো জীবন যাপন করি না। আপনার কথা শুনে শুনে আমি কিন্তু আপনার দারুণ ভক্ত হয়ে গেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি আপনার মতো করে চলব। কি আমাকে সাহায্য করবেন না? যুক্তিটা ভালো, কিন্তু আপনার জন্য আফসোস হয়। কি বিশ্বাস হচ্ছে না? আমার চোখের দিকে তাকান, কিছু পড়তে পারছেন? আমি যে অনেক কিছু বলতে চাই, আরো গভীর করে তাকান, বিশ্বাস হয়? একজন পরী খুবই পুরনো, সে প্রথম থেকেই আছে। ওর নাম পরী না, পৃথিবী, আমার বিশ্বস্ত। ওই একটা মানুষ যে আমাকে ভয় পায় না, আমাকে ভীষণ ভালোবাসে, আমার সব প্রয়োজন সে বুঝতে পারে। ওকে দেখতে মন চায়। আসবে না? আপনি ডাকুন। আমি ডাকলেও না? আপনি ডাকলেও আসবে না? আশ্চর্য। হ্যাঁ আমি বললেও না, আমি ওর সব সমর্থন করি। আজ পর্যন্ত এমন কিছু সে করেনি যা আমার জন্য ক্ষতিকর হয়। বলেছি না, পৃথিবী আমার সব বুঝে, ও আমার পৃথিবী, আমি ওর পৃথিবী। এটাই হলো প্রবলেম, এ ধরনের বিশ্বস্ত মানুষ আমি কোথায় পাবো? আপনার আশেপাশেই আছে, চোখ দিয়ে খুঁজে নেবেন। আমরা তাদের চিনি না বলেই পাই না, আসলে বিশ্বস্ত মানুষের অভাব নেই। আপনার আরো দুটো বার সিস্টেমও কি একই? আমরা দুজন একই মুদ্রা হয়ে গেছি, কেউ একজন উপর থেকে নিক্ষেপ করেছে, জানি না কে জয়ী হবে। অনেকটা ইংরেজি ফিল্মের ডুয়েল লড়াইয়ের মতো, একজন বাঁচবে একজন মরবে, এমন ঠিক তো? অনেকটা তাই। কেন এমন হলো?
অতি আগ্রহ ভুলে যাব সব ওরে বাবা আপনার সাথে লাগতে যাব আমি গুরুর সাথে লড়াই আমি যে আপনার কাছে দীক্ষা নিতে এসেছি গুরু প্লিজ গুরু আমাকে ভুল বুঝবেন না ভাবতে হবে আপনাকে সবে মানায় না গুরু আপনাকে আমি একজন রোমান্টিক ম্যান হিসেবে জানি আর এই জন্যই তো আমি আপনার ভক্ত আচ্ছা আমি যে আপনার ভক্ত এই কথাটা আর কতবার বললে আপনি বিশ্বাস করবেন আমি আপনার ভক্ত তাই 1000% তুমি তো খুব দুষ্ট আছো আমার নিশাটা ছাড়িয়ে দিলে কেন সপ্তাহের এই একটা দিন আমি আমার জীবনে তন্ময় হয়ে থাকতে চাই চলো আমার সিংহাসনে চলো আগ্রায় এসে তাজমহল দেখবে না তা তো হয় না চলো চলো মানুষ মানুষের জন্য এখন মানুষ শয়তানেরও জন্য কথা বলতে না পারা বাক প্রতিবন্ধিতাদের দিয়ে অসামাজিক কাজ করতে বাধ্য করতেন মির্জা সাহেব একদিন তারই সবচাইতে পুরনো সবচাইতে বিশ্বস্ত বাক প্রতিবন্ধী পৃথিবীর হাতে খুন হয়েছেন এই মানুষরূপী শয়তান মির্জা সাহেব অসহায় পৃথিবীকে আইনি সহায়তা দিতে নিঃস্বার্থরূপে এগিয়ে এসেছেন অ্যাডভোকেট মনসুর আলী খান আমাকে কোনো আসামি পক্ষ নিয়োগ দেয়নি সেদিন কয়েকটি টিভি চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান সার্ভ করতে করতে পৃথিবী নামক একটি প্রতিবন্ধী মেয়ের কথা শুনলাম দেখলাম প্রথমে আমার মনে হয়েছিল এমন একটি জঘন্য অপরাধ খুনের মতো অপরাধ করার জন্য এই মেয়েটির দেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য কিন্তু পরে মেয়েটির ইনোসেন্ট মুখ দেখে আমার কেন যেন মনে হলো এই মেয়েটি এই অপরাধ করতে পারে না
নিশ্চয়ই কোনো অসুবিধার কারণে, কোনো প্রবলেমের কারণে এরকম একটা ঘটনা ঘটেছে। সেদিন সারা রাত আমার ঘুম হলো না। পরদিন এই ভাবনা দিন কাটলো, তারপরের দিনও, তৃতীয় দিন আমি গা ঝাড়া দিয়ে উঠে সোজাসুজি কারাগারে মেয়েটির সঙ্গে দেখা করলাম। মেয়েটি কী বলবে, কী করবে, সে তো কথা বলতে পারে না, শুনতে পারে না। এভাবে একটা সপ্তাহ কেটে গেল। তারপর আমি ভাবলাম এরকম একটি অপরাধ প্রমাণ না করার জন্য একটি জবানবন্দি দরকার। আমি আমার আইনজীবী বন্ধুদের সাথে মহামান্য আদালতকে বোঝাতে চেষ্টা করলাম যে এই মেয়েটির একটি জবানবন্দি অত্যন্ত দরকার। তারপরে কথা তো আপনারা জানেন, দীর্ঘ চারটি মাস ধরে এই মেয়েটিকে আমি লেখাপড়া শিখিয়েছি, কিন্তু আজকে আমার হাতে যে জবানবন্দি এসেছে আমি অবাক হয়েছি। এত দ্রুতগতিতে, এত চমৎকার একটি জবানবন্দি কেমন করে আসে? আসলে মাসের পর মাস, বছরের পর বছর অত্যাচারিত হয়ে, রক্তাক্ত হয়ে পৃথিবী নামক এই মেয়েটির মনের ভিতরে একটি প্রতিহিংসা, একটি জিঘাংসার আগুন ধিকে 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 জ্বলেছিল। সে ভাবত যদি কোনো দিন কোনো সময় কেউ তার রেস্কিউতে আসে, যে লোকটি মির্জা তার উপরে এত অত্যাচার করেছে, এত কষ্ট দিয়েছে, তার উপরে তার প্রতিহিংসাটা চরিতার্থ করতে পারত। এই ভাবতে ভাবতে কখন পৃথিবীর অজান্তে, তার মনের অজান্তে সে স্বপ্ন পুরুষ, সে স্বপ্ন মানুষের আগমন ঘটে, যে তাকে এই প্লাইট থেকে, এই অবস্থা থেকে, এই কন্ডিশন থেকে উদ্ধার করবে, উদ্ধার করে নিয়ে যাবে এবং সে তার প্রতিহিংসা চরিতার্থ করবে। পৃথিবী নিজেই সে মানুষের রূপান্তরিত হয় এবং তার প্রতিহিংসা চরিতার্থ করে। অ্যাডভোকেট মনসুর আলী খানের কাছে পৃথিবীর পাঠানো এক জবানবন্দিতে আমরা জানতে পেরেছি যে পৃথিবী কীভাবে খুনটি করেছেন। আমরা এও জেনেছি যে এরকম আরও দু তিনটি বাড়ি রয়েছে। এদিকে বাড়ির ড্রাইভার এবং দারোয়ান পলাতক। দ্রুত বিচার আদালতে এই মামলার রায় হবে আজকেই। দেশবাসীর একটাই দাবি, এই রায় হোক মানবতার পক্ষে, জয় হোক মানুষের। নাসরিন হক, কেটিভি, ঢাকা।